রেডিও সারাবেলা তাদের কার্যক্রমের পঞ্চম বছর পূর্ণ করে ষষ্ঠ বছরে পা দিল। এই আনন্দময় মুহূর্তে আমি রেডিও সারাবেলা সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই এবং আশা প্রকাশ করি যে রেডিও সারাবেলার এই কার্যক্রম অব্যাহত গতিতে অগ্রসর হবে। কমিউনিটি রেডিও হিসেবে সারাবেলা এই জেলার সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক নানা অনুষ্ঠান প্রচার করে থাকে, পাশাপাশি বিনোদনের অনুষ্ঠানও রয়েছে। তারা করে থাকে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং নানা ধরনের অনুষ্ঠান, যার মধ্য দিয়ে আমাদের এই অঞ্চলের সাধারণ মানুষ তথ্য সমৃদ্ধ হয় এবং কিছুটা বিনোদনের সুযোগ পায়। আমি মনে করি রেডিও সারাবেলার আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষের কাছে তাদের কার্যক্রমকে নিয়ে যেতে পারবে এবং আমাদের দেশের মানুষ সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে সচেতন হবে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে। সেই ক্ষেত্রে রেডিও সারাবেলার ভূমিকা আগের তুলনায় অনেক বেশি অগ্রসর হবে বলে আমি আশা করি এবং মনে করি মানুষও অধিক সংখ্যায় সম্পৃক্ত হবে রেডিও সারাবেলার সাথে, তাদের বিনোদনের জন্য, তাদের সচেতন অনুভূতি প্রকাশ করবার জন্য এবং নিজেদের সচেতনতা বৃদ্ধির জন্য।